মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল দশটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আমি বসিয়ে দিয়েছি রান্না। তো আমার আজকে তাড়াতাড়ি রান্না করার কারণ হচ্ছে আজকে আমি যাবো হচ্ছে পূর্ণবন। তো তাই জন্য আমি এখন মাছ বসিয়ে দিয়েছি, মাছ ভাজতে দিয়েছি, মাছের ঝোল করবো, মানে আমার শাশুড়ি মায়ের জন্য আমি মাছের ঝোল করবো। আর কালকে আমি গেছিলাম হচ্ছে বর্ণা নদের বাড়ি, সেখানে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে ওখানে বেশ ভালোই, খুব ভালো আনন্দ হয়েছে, মজা হয়েছে। তো আজকে আবার আগে এরকম হতো, আমরা যখন বাইরে থাকতাম তখন সেই মানে আসার পরে মানে এখানে ওখানে ঘোরার একটা এ থাকতো। তো অনেকদিন যায়নি পূর্ণগড়ে, তো তাই জন্য আমরা আজকে যাবো পূর্ণগড়ে, যাচ্ছি আমরা। আর বোনকেও আসতে বলেছি, ওখানেও মজা হবে, আজকে ভালো লাগবে। সোমও অনেকদিন ধরে করছিল যে পূর্ণগড় যাবো পূর্ণগড় যাবো, তো তাই আর কি। মা এখানে লক্ষ্মী পুজো করলো আজকে বৃহস্পতিবার, পুজো করা আমাদের হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি, আমি পূর্ণগড় চলে এসেছি। এখন একটার সময় আমরা ঢুকেছি আর বোনের বাড়ি এখানে সামনেই। বোনের দেরি হলো, বোনেরও হচ্ছে দুটোর পর। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া মানে কি, এখন ও খাচ্ছে, আমরা খেতে বসবো এরপরে। তো সবাইকে মানে সবার একসাথেই পারবে, তোমারও পারবে। তো আমরা এখন জমিয়ে গল্প করছি। আর এই যে আমার দুই পুদুনি চলে এসেছে, এই যে আমার পুদুনি, তো আমার পুদুন তুই যা ভাই। দুজনে এখন দুজনকে দেখছে, দুজনে এখন বন্ধু হয়েছে। ও পুদুনটা, ছোনা পুদুন কই, পা নাড়ানোটা দেখছি, সমজে পা নাড়াচ্ছে। আবার কি করিস, একটা করি না। বোন এখন এখানে রেডি হচ্ছে, আমাদের এখন যে যার সে তার গন্তব্যস্থলে যাওয়ার হয়ে গেছে। তো টাইম
সোম রেডি হয়ে গেছে, সোম দেখছে এই ভাই, তো এবার আমিও রেডি হব, আমাদেরকেও যেতে হবে। এই তো তুই হেলে যাচ্ছিস কেন ওদিকে? তো আমিও এবার রেডি হব। মুখ চোখের অবস্থা খুব খারাপ, সারাদিনে চোখের নিচে কালশিটে ফালশিটে পড়ে গেছে। তো চলুন তাহলে, আমি রেডি হয়ে নি, বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে দেখা যাক কোথায় যাই। তো চলুন, আমাদের এখানে গঙ্গার সাইড, কর্ণগোল গঙ্গার সাইড, এখানে গঙ্গার ধারে একবার ঘুরতে যাবে বলছিল। তো দেখা যাক, চলুন তাহলে। আমি রেডি হয়ে নি, তারপরে যেখানে যাব আপনাদেরকে দেখাচ্ছি। বাবারি বাব, তো আমরা চলে এসেছি এখন বাড়িতে। আমরা আর কোথাও যাইনি, ভালো লাগছিল না আমাদের, মানে আমার একটু থাকতেও ইচ্ছা করছিল, সমীরও একটু থাকতে ইচ্ছা করছিল, তো সমীরও আসতে ইচ্ছা করছিল না। আমরা কোথাও গঙ্গার ধারে যাব বলেছিলাম, বাট আমরা যাইনি, আমরা চলে এসেছি বাড়ি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর আমার ভালো লাগছে না। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।